আজ নবমী। আমার প্রত্যেক বন্ধুদের জানাই শুভ নবমীর অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, প্রথমে কিন্তু প্যান্ডেলে গিয়েই মাকে আগে দর্শন করলাম, মনের কথা জানালাম, আর এদিকে কাকিমারা কিন্তু ঠাকুরের জোগাড় করছে, তো আর ঠাকুরমশাই কিন্তু পুজোয় বসে গেছে। আমি যখন প্যান্ডেলে যাই তখন ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে। তো আজকে কিন্তু পাঁচটা দিনের পুজো একদিনেই হবে, ষষ্ঠী থেকে দশমী এই পাঁচ দিনের পুজো একদিনেই হবে, আর আজকে নবমী তাই নবমীর পুজোও হবে। তো এখানে আমি আর বোন বসে আছি, বসে বসে পুজো দেখছিলাম, আর একদিকে মা কাকিমা জেঠিমারা পুষ্পাঞ্জলি দিচ্ছিল। এখন হচ্ছিল ষষ্ঠীর পুষ্পাঞ্জলি, আমরা নাকি দিতে পারবো না, যাদের ষষ্ঠী আছে তারাই একমাত্র দিতে পারবে, মানে মা কাকিমা জেঠিমারাই দিতে পারবে। তো এখানে দেখো সপ্তমীর পুজো স্টার্ট হয়ে গেল, আর এখানে একটা বোন এসেছে, ওকে ইয়ারকি মেরে বলছিলাম যে তোর মুখে সূর্যের আলো লাগছে আর মুখটা কেমন সাদা হয়ে গেছে, তো এই নিয়ে মজা করছিলাম। তো দেখো এখানে পুজো হচ্ছে, মায়ের মুখটা কিন্তু বেশ মিষ্টি, তাই না বলো? আর সিংহটা দেখে আমরা বেশ হাসাহাসি করছিলাম, আর এদিকে ঠাকুরমশাই কিন্তু সপ্তমীর পুজোয় বসে গেছে, আর এদিকে আমরা কিন্তু 108টা পদ্ম একসাথে ফোটাচ্ছিলাম। এদিকে বোন কাকিমা জেঠিমা আমি ছিলাম, এদিকে কাকিমারা ছিল, তো সবাই মিলে পদ্ম ফুল ফোটাতেই ব্যস্ত ছিলাম। এই একটা দিন পুজো হয়, আর একটা দিনই পাড়ার মা কাকিমারা সবাই আমরা এক কাছে হই, দারুণ মজা করি, আনন্দ করি, সারাটা দিন কিভাবে যে কেটে যায় মায়ের কাছে বসে বুঝতেই পারি না। তো দেখো বোন একটু স্মাইল দিয়ে দিল, আর বারবার বলছিল দিদি আমার হাতে একটু পদ্ম ফুল নিয়ে ফটো তুলে দাও, তো একটু ফটোশ্যুটও করেছিলাম। তো দেখো এখানে আবার পুজো হচ্ছে এখন, আর যে তোমরা যে কাকিমাকে দেখতে পাচ্ছ, কাকিমার বাড়ি কিন্তু একদম প্যান্ডেলের ঠিক পাশেই, তো এখানে সবাই মিলে আমরা পুজোর জোগাড় করছি খুব আনন্দ করে। আর এখানে তোমাদের দাদাভাই চলে এসেছে কাজ থেকে, তো দাদাভাই ফোন করে বললো যে তুমি এসো একবার আমাকে খেতে দিয়ে যাও, তো আমি বললাম যে না আমি উপোস করেছি, 108টা প্রদীপ জ্বালতে হবে, এখন আমি যেতে পারবো না। একটা দিনেরই তো ব্যাপার, একটা দিন পুজো হয়, পাঁচটা দিনের পুজো একটা দিনেই শেষ, তো তাও যদি বাড়িতে বসে থাকি তাহলে কি হয় বলো বন্ধুরা? আর উপোস করেছি সারাটা দিন, যদি মায়ের কাছে 108টা প্রদীপের মধ্যে একটাও না জ্বালতে পারি তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যাবে। তাই তোমাদের দাদাকে বুঝিয়ে বলে দিচ্ছিলাম যে খাবার সুন্দর করে গোছানো আছে, তুমি তোমার মতো নিয়ে খেয়ে নিও। তো দাদা বললো ঠিক আছে, আর কি করা যাবে, টাটা চলে যাও। বন্ধুরা, এখন আমি বাড়ি মানে উপরে যাইনি আর কি, বাড়িতে ঘরে ঢুকিনি। এই যে তোমাদের পিউ দিদি, নতুন জামা পরে ভালো আছে আমাকে? কোথায় গেছিলে? নবমীর পুজো নয়, ষষ্ঠী থেকে নবমী সব পুজোই হচ্ছে ধাপে ধাপে, এখন চলছে অষ্টমীর পুজো, অষ্টমীর প্রদীপ জ্বালা হবে, তাই আমি এখন বাড়ি যেতে পারবো না, নইলে মিস করে যাবো প্রদীপ জ্বালাটা। অষ্টমী পুজো নবমী একসাথে হয়ে যায় সব। হ্যাঁ, এখন কটা বাজে বলে দিচ্ছি, এখন বাজে 2:45, দেখতে পাচ্ছ? 2:45, তো 1:30 মধ্যে নিশ্চয়ই প্রদীপ জ্বালাটা হবে, ঠিক আছে? মানে 3:30 মধ্যে অষ্টমী পুজো কমপ্লিট, 4:30-5 মধ্যে নবমী পুজো কমপ্লিট। বাহ, আর কালকে আশা করি ভাসান হবে, কালকে আবার মজাদার ডান্স ফান্স হতে পারে, অবশ্যই শেয়ার করবো। তো এখন যাই, কারণ মা কাকিমা সবাই বসে আছে জেঠিমারা প্রদীপ জ্বালে বলে। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো স্কুল থেকে সারটা দিচ্ছে, দেখা মুখটা একবার দেখা, তুই নাকি আমার বিগ ফ্যান বলিস, এই তুই নাকি আমার বিগ ফ্যান বলিস, আরে মুখটা দেখা একটু, এই বিগ ফ্যানের এরকম অবস্থা। আর তোরা কি করছিস দুপুরবেলা? কটা বাজে? খেলার টাইম হয়েছে এখনো? এই দেখো, এই দেখো এর অবস্থা, দেখা একবার দেখা মুখটা কেন, এই তো গুড বয়, খুব ভালো ছেলে, দেখো পুরো স্কুলের ড্রেস পরে বসে পড়েছে। আমার পিছনে যাদের দেখছো তারা সবাই আমার কাকিমা হয়, আর আমার পাশে যে বসে আছে সে আমার বৌদি হয়। কাকিমা বৌদি সবাই মিলে অনেক গল্প করছিলাম, আর এদিকে দেখো 108টা প্রদীপ সাজানো হয়ে গেছে, এটা কিন্তু আমাদের পাড়ার বৌরা বা আমি সবাই মিলেই জ্বালবো। তো আর মায়ের কাছে কিন্তু আরতিও হবে,
তো সবটাই শেয়ার করব। দেখো এখানে কিন্তু মায়ের পুজো হচ্ছে, তো আমরা চলে এসেছি 108টা প্রদীপ জ্বালতে। আমাদের পাড়ায় কিন্তু মা কাকিমারা সবাই মিলে খুব সুন্দরভাবে এই প্রদীপটা জ্বালি, মানে কেউ বলে না যে আমি একাই জ্বালবো, সবাই মিলেমিশে আমরা জ্বালি, এটাই আমার কাছে বেশ ভালো লাগে। আর বছরে এই একটা দিনই পুজো হয়, একটা দিন আমরা সবাই মিলে গল্প করি, সারাটা দিন যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। আমার কাছে কিন্তু এই দিনটা খুবই স্পেশাল, কারণ এই দিনটা সবার সাথে দেখা হয়। তো দেখো এখানে প্রদীপ জ্বালছিলাম আমি, আর একটা বোন কিন্তু আমার ভিডিও করে দিচ্ছিল, বললো দিদি ভাই তুমি দাও আমি তোমার ভিডিও করে দিচ্ছি, তুমি প্রদীপ জ্বালো। তো আমি এই জন্য বললাম ঠিক আছে তুই তাহলে একটু ক্যামেরা করে দে, তাহলে আমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো আমি এখানে প্রদীপ জ্বালছিলাম, পাশে কাকিমারাও ছিল, তো আমার প্রদীপ জ্বালা হয়ে গেছে, আমি বারবার মাকে ডাকছিলাম, তো মাও চলে এসেছে এখন প্রদীপ জ্বালতে। তো প্রদীপটা কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না বলো? আর দেখো মা কাকিমারা সবাই মিলে প্রদীপ জ্বালছে। তোমরা যারা আমার ব্লগ দেখো আশা করি সকলেই আমার মাকে চেনো, কারণ আমার মা কিন্তু অনেক ব্লগেই ছিল, তো অনেকেই দেখেছো আশা করি চেনো। তো দেখো মা কাকিমারা সবাই মিলে প্রদীপ জ্বালছে, মাকে মনস্কামনা জানাচ্ছে যে মা সবার ভালো করো, সবার মঙ্গল করো, আমিও এটাই চাই সবার সবার ভালো করো। তো দেখো প্রদীপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে জ্বালা, আর বেশ সুন্দর লাগছে দেখতে। তো দেখো মাও চলে এসেছে, মা বলছে চল এবার আমার খিদে পেয়ে গেছে বাড়ির দিকে চল, বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর আবার আসবো মায়ের মন্দিরে, আজকে সারাটা দিন এখানেই বসে থাকবো, সবাই মিলে কিন্তু গল্প করব। আমি বললাম ঠিক আছে চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা পাড়ায় এখনো পুজো শেষ হয়নি, পুজো হচ্ছে, আর আমি আর মা চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ এখন বেজে গেছে 4:30, তো একটু খাওয়া দাওয়া করে নিই তারপর আবারও যাবো প্যান্ডেলে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর দাদা আমাকে সাথে খেয়ে নিয়েছে, দাদা আগে আগে খেয়ে নিয়েছে। তো আমি এখানে দেখো বললাম যে সিমুই ঘুগনি, নারকল দিয়ে ঘুগনি করেছি যেহেতু নিরামিষ, আর পরোটা। তো যাই হোক রান্নাগুলো আমি করেছি, চলে এসেছি খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করি আবারও ফিরছি ক্যামেরার সামনে। বাড়িতে খাওয়া দাওয়া করে প্যান্ডেলের দিকে আসার সময় দেখি ছোট ছোট ভাইগুলো ক্রিকেট খেলছে, তাই মজা করে বললাম ঠিক আছে আমাকে একটু দিয়ে বল করি, তো আমার কি অবস্থা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর চলে এলাম প্যান্ডেলে, এসে দেখলাম বন্ধুরা হোম হয়ে গেছে, হোমের ঠিক শেষ পর্যায়ে চলছে, তো আমি ঝটপট ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো হোম করার সময় যেন মায়ের মুখটা যেন অন্যরকম লাগছে আমার কাছে, আর আমাদের প্যান্ডেলের ওপরটা ঠিক এইভাবে ডিজাইন করা হয়েছিল, তো প্যান্ডেলটা তোমাদের সাথে একবার শেয়ার করলাম। তো আর বাইরের দিকে দেখো ঠিক কত সুন্দর লাইট দেওয়া হয়েছে, আর বাইরের লাইট জ্বালতে গিয়ে বন্ধ হয়ে গেল ভেতরের লাইটটা, জানি না কোথা থেকে তার নড়ে গেছে, কিছু বোঝা গেল না, হট করে দেখি লাইটটা নিভে গেল। তো এরপর চলে এসেছি আমরা আমাদের পাড়ার রক্ষাকালী মন্দিরে, তো বেদিটা এত সুন্দর করে সাজানো হয়েছে না আমার কাছে বেশ ভালো লেগেছে, আর তাই তোমাদের সাথেও একবার শেয়ার করলাম। এই মন্দিরটা তোমাদের সাথে আগেও অনেকবার শেয়ার করেছি চৈত্র মাসে যখন আমাদের পাড়ায় পুজো হয়। তো এই ভিডিও এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। এখনের মতো টাটা।